हेलो स्टूडेंट्स, ভাল তোমালোকর। মই আকো আহি গৈছো মোর চ্যানেল লৈ সুদীপ্তাস ক্লাস। আর আজি মই ডিসকাস কৰিবলৈ লৈছো পাঠ পৰিকল্পনা সম্পর্কে। মই জানো তোমালোকে সব ঘরত আছা, লকডাউন হৈ আছা, বহুত দিন তোমালোকর লগত মোর লগ হোৱা নাই। মই যে লেসনটো আজি ডিসকাস কৰিবলৈ লৈছো, হে লেসনটো মই অলরেডি কলেজত কমপ্লিট কৰিছো। তোমালোকে হোম এসাইনমেন্টও দিছা, মই হোম এসাইনমেন্ট চেকও কৰিছো, তথাপিও মই এই লেসনটো আকো এবাৰ রিভাইজ কৰিব কাৰণে এই ইউটিউব ভিডিওটো বনাইছো, যাতে ইমান দিনৰ গেপত তোমালোকে মই পঢ়োৱা কথাবিলাক পাহৰি নোযোৱা। তো আহা আমি আকো এবাৰ রিভাইজ কৰি লওঁ পাঠ পৰিকল্পনা সম্পৰ্কে। পাঠ পৰিকল্পনা কি? ষ্টুডেণ্ট, এজন শিক্ষক যেতিয়া ক্লাসত যায় এটা পাঠ পড়াব কারণে, শিক্ষকে সদায় প্রস্তুতি লৈ যায়। কি ধরনের পাঠটি পড়াব, কেলে পড়াব, কি ধরনের কথা কব, কোনটো কথার পাছত কোনটো কথা কব, হোম অ্যাসাইনমেন্ট কেতিয়া দিব, গ্রুপ ডিসকাশন কেতিয়া হব, সেমিনার কেতিয়া হব, পাঠটি কি ধরনের সমাপ্ত করা হব, পাঠটুক কি ধরনের মূল্যায়ন করা হব, সকল কথা শিক্ষকে ভাবি লয় আগতে। ভাবি লওয়ার পাশতেহে পাঠটু পড়াবো যায়। এই যে আগতে ভাবি লয়, আগতে যে সকল কথা পরিকল্পনা করি লয়, তাক পাঠ পরিকল্পনা বলি কয়। পাঠ পরিকল্পনা হল পূর্ব নির্ধারিত কেটামান টেকনিক, যে টেকনিকর যোগেদি শিক্ষকে আগরে পড়া প্ল্যান করে লয় ক্লাসত কেনেকে পড়াবো, তাক পাঠ পরিকল্পনা বলি কয়। পাঠ পরিকল্পনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাঠ পরিকল্পনা শিক্ষকক সহায় করে কোনটো কথা কব, কোনটো বাদ দিব, কোনটো মেথড সিলেক্ট করিব, সেই সকল কথা শিক্ষকক জানিবলে সহায় করে। পাঠ পরিকল্পনা শিক্ষকক আত্মবিশ্বাসী করে, কি ধরনের পাঠটু পড়াবো, কোনটো লিখনি আগত কব, কি ধরনের উদাহরণ দিব, কি ধরনের অ্যানালাইসিস করিব, কি ধরনের টপিকর মাঝে কম্পেয়ার করিব, সেই সকল কথা শিক্ষকে পূর্ব নির্ধারণ করিহে পাঠটু পড়াবলে যায়। তো অটোমেটিক এই সকল কথা শিক্ষকর যেটু কনফিডেন্স আছে, সেই কনফিডেন্সক ডেভেলপ করে, শিক্ষকক আত্মবিশ্বাসী করে তোলে পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা কি? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা হল পাঠ পরিকল্পনা শিক্ষকর লগে লগে ছাত্র ছাত্রীকে সহায় করে যিকোনো একটা পাঠত নিজের গুরুত্বপূর্ণ অবদান দিবলে। যেনেকে ধরা তোমালোকে যেনেকে হোম অ্যাসাইনমেন্ট দিলা, এটা আগতেই প্ল্যান করা আছে, হোম অ্যাসাইনমেন্ট কেতিয়া সাবমিট করিবা, কি ধরনের সাবমিট করিবা, কোনটো টপিকর লগত রিলেটেড হয়ে হোম অ্যাসাইনমেন্ট লিখিবা, সেই সকল কথা আগরে পড়া পূর্ব নির্ধারিত হয়ে থাকে। সেটো কারণে কোনো স্টুডেন্টে হাত হারি যাব নোয়ারে, কোনো অ্যাক্টিভিটি মিস হব নোয়ারে পাঠ পরিকল্পনা, যদি পাঠটু আগরে পড়া পরিকল্পনা করে থাকা হয়। আরো একটা গুরুত্বপূর্ণ কথা হল, পাঠ পরিকল্পিত হয়ে যদি থাকে, তেতিয়া শিক্ষার আটাইকেটা উদ্দেশ্য সহজতে আমি কমপ্লিট করিব পারো। ধরা শিক্ষার উদ্দেশ্য কি আছিল মোর এই লেসনটো যেতিয়া ক্লাসত পড়াইছিল, তোমালোকে যাতে লেসনটো ভালকে বুঝি পাই যাওয়া, লেসনের লগত আহা যিকোনো কোশ্চেনর যাতে অ্যান্সার দিব পারা, তার লগত জড়িত হোম অ্যাসাইনমেন্ট ঠিককে করিব পারা, গ্রুপ ডিসকাশন করিব পারা, হেকেটা মোর উদ্দেশ্য আছিল। সেই উদ্দেশ্যকেটা সঁচাকে এচিভ করিব পারিলু নে নাই, সেই কথাকেটা গম পাবলে আমাক কোনে সহায় করে? পাঠ পরিকল্পনা। এতিয়া কথাটো হল, আমি পাঠ পরিকল্পনা করিম কেনেকে? পাঠ পরিকল্পনা করার তিনটা উপায় আছে। একটা উপায় হল কগনিটিভ, আর একটা এফেক্টিভ, আর একটা সাইকোমোটর। কগনিটিভ, এফেক্টিভ এন্ড সাইকোমোটর। কগনিটিভ হল যেতিয়া আমি জ্ঞানমূলক পাঠবুর পরিকল্পনা করু। জ্ঞানমূলক, জ্ঞানমূলক পাঠ হল যেবিলাক পাঠত অকল জ্ঞান সম্পর্কিত কথা থাকে, যত ইনফরমেশন পোয়া যায়। যেনেকে ধরা সোশ্যাল স্টাডিজ, সমাজ বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স এনেকুৱা এটা সাবজেক্ট যার যোগেদি আমি ইনফরমেশন পাব পারো। ইনফরমেশন ধরা নদীর নাম, জাগার নাম, ভূমিকা, দেখর ভূমিকা, সমাজের ভূমিকা, সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন কেটে আমি পাই যাও। রাজ্যপালর কাম, মুখ্যমন্ত্রীর কার্য, প্রধানমন্ত্রীর কার্য, এই বিভিন্ন ধরনের সাবজেক্ট বিলাক আমি স্কুলত পড়েছিল, মনত আছে? বিভিন্ন ধরনের টপিক পড়েছিল আমি সোশ্যাল সায়েন্সের ভিতর। সেই আটাই কেটে আমার ইনফরমেশন দিছিলে সমাজের সম্পর্কে। সেটো কারণে সোশ্যাল স্টাডিজ হল একটা জ্ঞানমূলক পাঠ। নেক্সট হল
ফিলিং দ্যাট ইজ ভক্তিমূলক, ভক্তিমূলক এপ্রিসিয়েশন, যত আমি সৌন্দর্য যে পাঠবিলাকর যোগেদি আমি সৌন্দর্য ভক্তি এই কথাবিলাক গম পাও তাক কোয়া হয় এপ্রিসিয়েশন মূলক পাঠ। যেনেকে ধরা আমি গদ্য পড়ু, কবিতা পড়ু, হে কবিতাবিলাক ফিল করু, তার হারমর্ম জানিবলে চেষ্টা করু, কবি কি ভাবেরে কইছে, কোনটো ভাব লৈ কবিতাটো কইছে, হেতু সম্পর্কে আমি ব্যাখ্যা করু। হে পাঠবিলাক হল এপ্রিসিয়েশন ফিলিং অরিয়েন্টেড পাঠ। তিন নম্বরটো হল স্কিল অরিয়েন্টেড, মানে কৌশলমূলক পাঠ। যেতিয়া আমি কোনো একটা কৌশল শিকু পাঠর যোগেদি, যেতিয়া আমি কৌশল শিকু, যেনেকে ধরা ভোকেশনাল পাঠবিলাক আমি স্কুলত পড়িছিল, মনত আছে? আমি ঝাড়ু বনাইছিল, আমি রুমাল বনাইছিল, আমি বেডশিট বনাইছিল স্কুলত, সেই আটাইকেইটা কাম যে আমি করেছিল এইকেটা কৌশলমূলক আছিলে, আমি এইবিলাক কামর যোগেদি কৌশল শিকিছিল। সায়েন্স সাবজেক্ট, যত আমি বিভিন্ন ধরনের প্রজেক্ট করো, যত আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টর যোগেদি হাতে কামে করি শিকো। ম্যাথস, যত আমি বুঝু মুখস্থ নকরু, বুঝু ফর্মুলার যোগেদি কৌশল লগাই বুদ্ধি লগাই সলভ করো, সেকেটা হল কৌশলমূলক পাঠ। তিন ধরনের পাঠ পরিকল্পনা করা হয়, জ্ঞানমূলক, ভক্তিমূলক আর কৌশলমূলক পদ্ধতিতে। এতিয়া স্টুডেন্ট আমি চাই লও পাঠ পরিকল্পনার, যদি মই কও গুণাবলী, পাঠ পরিকল্পনার গুণাবলী, গুণাবলী কি কি? স্টুডেন্ট, যেতিয়া আমি জ্ঞানমূলক, ভক্তিমূলক আর কৌশলমূলক পাঠবিলা অর্গেনাইজ করু, তেতিয়া আমি কি পাও? তেতিয়া আমি পাও যে কোনটো নলেজ স্টুডেন্টক কি ধরনের প্রেজেন্ট করিব লাগিব। তার মানে এক নম্বর গুণ হল পাঠ পরিকল্পনা আমাক শৈক্ষিক পদ্ধতি নির্বাচনত সহায় করে। কি পদ্ধতিতে আমি পড়াম, সেই পদ্ধতিটো আমাক নির্বাচন করবলৈ পাঠ পরিকল্পনায় সহায় করে। যেনেকে মই একটা এক্সাম্পল দিছো কি ধরনের পদ্ধতি, যেনেকে ধরা বাবা ফ্ল্যাগশিপ, জ্যাক এন্ড জিল বা যিকোনো একটা কবিতা, কবিতা যেবিলাকত ফিলিং আছে, যেবিলাকত ছন্দ আছে, সেই কবিতাবিলাক আমি কি ধরনের পড়াম, সেই কবিতাবিলাক পড়াবলে আমি স্টুডেন্টক ইনভলভ করিম, আমি ড্রামা করিব পারো, মক প্র্যাকটিস করব পারো, স্টুডেন্টক আমি এটা ছন্দর যোগেদি, গানর যোগেদিও কেতিয়াবা কিছুমান কবিতা বুঝুয়া হয়। এইকেটা হল এটা অ্যাপ্রিসিয়েটিভ লেসনের কারণে হওয়া পদ্ধতি। সিমিলারলি ম্যাথস আমি কেনেকে শিকাম, ম্যাথস শিকাবলে হলে আমি প্র্যাকটিস সেশন থব লাগিব, বারে বারে বস্তুটো প্র্যাকটিস করি, ট্রায়াল অ্যান্ড এরর মেথডর যোগেদি পড়াব লাগিব। তো এই ধরনের প্রতিটি পাঠর কারণে এটা এটা কই পদ্ধতি থাকে, সেই পদ্ধতিটো আমাক কোনে কয়? পাঠ পরিকল্পনা। ভালকে যেতে আমি পাঠটো পরিকল্পনা করু, কোনটো পদ্ধতি কোনটো পাঠর কারণে উপযোগী হব আমি গম পাই যাও। এটি হল পাঠ পরিকল্পনার আটাইতকৈ ইম্পর্টেন্ট গুণাবলী, তুমি যদি কোয়া গুণাবলী। এটা চা পাঠ পরিকল্পনার স্টেপসবুর কি কি, কি ধরনের পাঠ পরিকল্পনা করা হয়, তুমি তো গম পাই গলা যে পাঠ পরিকল্পনার তিনটা প্রকার কি বা পদ্ধতি কি, জ্ঞানমূলক, ভক্তিমূলক আর কৌশলমূলক। এতিয়া কথা হল এই পদ্ধতির যোগেদি পাঠটো পরিকল্পনা করা হয় কেনেকে, হোয়াট আর দ্য স্টেপস। স্টুডেন্ট, পাঠ পরিকল্পনার কেটামান নির্ধারিত স্টেপ আছে। পাঠ পরিকল্পনা করিবলে হলে প্রথমতে পাঠটো সম্পর্কে স্টুডেন্টর নলেজ কিমান, স্টুডেন্টর কোনো আগতীয়া নলেজ আছে নে নাই সেই কথাটো আগতে জানি লওয়া হয়। পাঠ পরিকল্পনা করার আগতে স্টুডেন্টর নলেজ কিমান আছে, কথাটো সম্পর্কে স্টুডেন্ট কিমান অবগত সেই সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। নহলে তুমি যেটু পরিকল্পনা করে ক্লাসত গৈছা বা এজন শিক্ষকে যেতিয়া পরিকল্পনা করে ক্লাসত যাব, শিক্ষকে কি কই আছে স্টুডেন্টটো বুঝিয়ে নাপাব। পাঠ পরিকল্পনা সদায় এনেকুৱা উহা উচিত যত সেই পাঠটোর ডে টু ডে লাইফর লগত কোনো একটা কানেকশন থাকে, যাতে দৈনন্দিন জীবনত চলি থাকা যিকোনো একটা টপিকর লগত বা যিকোনো একটা সিচুয়েশনের লগত যাতে পাঠটোর একটা সম্পর্ক থাকে, তেতিয়া স্টুডেন্টর কি হয় পাঠটো বুঝিবলে সহজ হয়, দৈনন্দিন জীবনের লগত পাঠটো এক করে চাব পারে। দ্বিতীয়তে পাঠ পরিকল্পনার প্রথম স্টেপটো গম পালো আমি, স্টুডেন্টর নলেজের লগত অ্যাসোসিয়েট করে পাঠটো বনাব লাগে। নেক্সট হল পাঠটো একটা সিঙ্ক্রোনাইজ, একটা অর্গানাইজ ওয়েত ফর্ম করিব লাগে। পাঠটো এনেকে কি ফর্ম করিব লাগে যাতে একটা সাব টপিকর লগত আর একটা সাব টপিকর কানেকশন থাকে। যিকোনো পাঠ পরিকল্পনা করার আগতে জেনারেলি আমি পাঠটোর কনসেপ্ট,
মিনিং টু কি, তারপিছত বৈশিষ্ট্য কি, তারপিছত প্রকারবর কি কি যদি আছে, প্রয়োজনীয়তা কি, গুণাবলী কি, দুঃখবর কি কি, এই ধরনের আমি যিকোনো টপিক জেনারেলি, মই এটা এক্সাম্পল দিছো, এই ধরনের জেনারেলি আমি টপিকবর হজাই লও একটার পাছত আটো, কোনটো আগত আহিব কোনটো পাছত আহিব, দ্যাট ইজ অর্গেনাইজেশন। ফার্স্ট ইজ স্টুডেন্টর ইনভলভমেন্ট, কানেক্টিং দ্য টপিক উইথ প্রিভিয়াস নলেজ অফ দ্য স্টুডেন্ট, আর নেক্সট টু হল অর্গেনাইজেশন। নেক্সট আহিলে স্টেপ, দ্যাট ইজ কম্পেরিজন। পাঠ পরিকল্পনা এনেকুৱা হওয়া উচিত যাতে স্টুডেন্টর রিফ্লেক্টিভ থিঙ্কিং ডেভেলপ হয়, স্টুডেন্ট যাতে কম্পেয়ার করিব পারে। আমার যিকোনো নলেজ তেতিয়া ডেভেলপ হয় যেতিয়া আমি তুলনা করিবলে শিকো, তুলনা, কম্পেরিজন। পাঠত সদায় একটা কম্পেরিজনের স্কোপ থাকিব লাগে। মই যেটো ডিসকাস করিলো সেই টপিকটো আন টপিকৰ পৰা কেলে বেলেগ, আমুক কথাটো আমুক কথাৰ পৰা কি কি ক্ষেত্ৰত বেলেগ, এই ধৰণৰ কথা যদি পাঠত থাকে ষ্টুডেণ্টৰ বুজিবলৈ যথেষ্ট সহজ হয়। নেক্সট ইজ সিনথেসিস। সিনথেসিস হল যেতিয়া আমি পাঠটো অৰ্গেনাইজ কৰিলো, যেতিয়া আমি বস্তুবিলাকৰ মাজত কম্পেয়াৰ কৰিলো, তুলনা কৰিলো, তাৰপিছত এতিয়া টাইমটো হল গোটেই টপিকটো এক কৰা, সিনক্রোনাইজ কৰা, অর্গেনাইজ করা, সিনথেসাইজ করা। ইয়াত আমি কি করো, আটাইকেইটা টপিকক এক করি একটা জেনারেল ভিউ লও। আচ্ছা, তেতিয়াহলে টপিকটো এইটো হয়। এই জেনারেল ভিউটো যে আমি লও তাকে কোয়া হয় সিঙ্ক্রোনাইজ করে এক করে আনা, হোল গোটেই বস্তুটো একটা সামূহিক দৃষ্টিভঙ্গিরে চা, এজ এ হোল চা। এইকেইটা হল পাঠ পরিকল্পনার আটাইতকৈ গুরুত্বপূর্ণ স্টেপ। স্টেপ কি কি পালো আমি, প্রথম কানেক্টিং দ্য টপিক উইথ দ্য প্রিভিয়াস নলেজ অফ দ্য স্টুডেন্ট, নাম্বার টু হল অর্গানাইজিং দ্য টপিক, কম্পেয়ারিং অ্যামাং দ্য টপিক, অ্যান্ড লাস্ট ইজ মেকিং আ হোল, সিঙ্ক্রোনাইজেশন। তো এটু হল পাঠ পরিকল্পনা সম্পর্কে মূল ভিডিও। আশা করো তোমালোকৰ মনত পড়ি গৈছে কি কি আমি ক্লাসে ডিসকাস করেছিল। ভালে থাকা, যদি কোনো ধরনের অসুবিধা হয়, কোনো টপিক তুমি বুঝি নোপোয়া, আরো ডিটেইল ডিসকাশন তোমার দরকার, তেতিয়াহলে এটু পার্টিকুলার গ্রুপত তুমি জানাবো পারা। এটু মোর ইউটিউব চ্যানেল, কাইন্ডলি লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে তুমি আরো আপডেট পাবো পারা। তোমার সাবজেক্ট রিলেটেড যে টপিকবুর আছে, এই টপিকবুর মই মোর এই চ্যানেলত পাবলিশ করো। সকলো সাবজেক্ট অরিয়েন্টেড হয়। তো তোমালোকর আরো যদি জানিবলগিয়া থাকে মোর লগত ফার্দার কন্ট্যাক্ট করিবা, আৰু মোৰ ভিডিও এই ধৰণে লাইক কৰি মোক এনকাৰেজ কৰি থাকিবা। থেংক ইউ। কলেজ খুলিলে আকৌ আমি ধুনীয়াকৈ লগ পাম, তেতিয়ালৈকে বাই বাই।